ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন্থ টি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে পরীক্ষার দিন থার্ড মার্চ দু সকাল সাড়ে দশটা থেকে বারোটা নাইন টেনের পরীক্ষা এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা দুপুর আড়াইটা থেকে চারটে পর্যন্ত এবছর কিন্তু রেকর্ড সংখ্যক আবেদনকারীর আবেদনপত্র বাতিল হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি আকারে বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন আবেদনকারীর নাম বাবার নাম অ্যাপ্লিকেশন আইডি এবং কি কারণে আবেদনপত্র বাতিল হয়েছে তার উল্লেখ করে একটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আবেদনপত্র কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন অধিকাংশ আবেদনপত্রই কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশান এই কারণে রিজেক্ট হয়েছে অর্থাৎ একজন আবেদনকারী কিন্তু একাধিক আবেদন করার জন্যই কিন্তু আবেদনপত্র তার বাতিল হয়ে গেছে টোটাল মার্কস গ্রাজুয়েশান নট গিভেন গ্র্যাজুয়েশানে টোটাল মার্কস কিন্তু না দেওয়ার জন্যও কিন্তু অনেক আবেদনকারীর আবেদনপত্র বাতিল হয়ে গেছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান নট ম্যাচ উইথ ল্যাঙ্গুয়েজ স্টাডি যে ল্যাঙ্গুয়েজ স্টাডি তার রয়েছে এবং যে মিডিয়াম থেকে তিনি পাশ করেছেন দুটো ম্যাচ না করার জন্যও কিন্তু অধিকাংশ আবেদনকারীর আবেদনপত্র বাতিল হয়েছে মোটামুটি এই তিনটি কারণ দেখা যাচ্ছে যে আবেদনপত্রগুলো বাতিল হওয়ার জন্য এবছর যে মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে যে বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন আবেদনকারী আবেদনপত্র বাতিল হয়েছে মাদ্রাসা সার্ভিস বোর্ড থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই কিন্তু এরা বছর পরীক্ষায় বসতে পারবে না নিচে কিন্তু আমি ওয়েবসাইটের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল অ্যাড্রেস নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সরাসরি এখনও হাতে কয়েকটা দিন রয়েছে আপনারা সরাসরি চাইলে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের বোর্ডে গিয়ে কথা বলতে পারেন এবং আমরাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখছি যদি নতুন কোনো ইনস্ট্রাকশান বা বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেই কিন্তু আমাদের এই চ্যানেলে তুলে ধরবো বন্ধুদের বলবো ফর্ম ফিল আপের আবেদন বা অনলাইন সংক্রান্ত কোনো কোয়ারি যদি থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব ধন্যবাদ